সরকারি দলের এরকম সকল প্রভাবশালী আইনজীবীরা এই মামলার আসামিদের পক্ষ অবলম্বন করেছে, যার কারণে এই মামলার ব্যাপারে সাধারণ মানুষের একটা ভীতি কাজ করছে এবং এই মামলার যারা বাদী আছে তাদেরও কিন্তু একটা ভীতি কাজ করছে। স্বল্প সময়ের মধ্যেই এই মামলার যে পিপি সেটা পরিবর্তন করা হয়েছে, যাকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে তার ব্যাপারেও এই নিহত নজরুলের স্ত্রী সেলিনে ইসলাম বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছেন যে নূর হোসেনের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাকে পরিবর্তন করার জন্য। কিন্তু রাষ্ট্র সেই ধরনের যে দরখাস্ত, সেই দরখাস্তের ব্যাপারে কোনো পদক্ষেপ ইতিপূর্বে গ্রহণ করেন নাই এবং ইতিপূর্বে যে 27 জন সাক্ষী দিয়েছে তার মধ্যে কয়েকজন সাক্ষীকে ইতিপূর্বে তারা হুমকি দিয়ে তাদের পক্ষে সাক্ষী দেওয়াতে বাধ্য করেছে। এবং আমরা যতটুকু খবর জানি যে এছাড়াও বাকি যে সাক্ষী রয়েছে সেই সাক্ষী এই নূর হোসেনের পক্ষে বা র্যাবের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন প্রকার প্রলোভন, কোনো কোনো ক্ষেত্রে প্রলোভন, কোনো কোনো ক্ষেত্রে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে।